আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ঢাকা শেষ পর্বে প্রথম দিন ছিল দুটি ম্যাচ, কুমিল্লা বনাম খুলনা এবং ঢাকা বনাম বরিশাল। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়াস খুলনা টাইগার্সকে হারিয়ে উঠে যায় পয়েন্ট তালিকার এক নম্বরে, তবে তা তারা ধরে রাখতে পেরেছিল কিছুক্ষণ সময়ের জন্য মাত্র। বিকেলের ম্যাচেই ফরচুন বরিশাল মিনিস্টার ঢাকাকে হারিয়ে আবারও উঠে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। বিপিএলে এ যেন চলছে কে কাকে হারিয়ে এগিয়ে যাওয়ার মিশন, আর তাতে করে প্রথম রাউন্ডে নির্ধারিত 10 ম্যাচ খেলে 15 পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল উঠে গেল পয়েন্ট তালিকার এক নম্বরে। অন্যদিকে 9 ম্যাচ খেলে আবারও পয়েন্ট তালিকার 2 নম্বরে থেকে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে তাদের হাতে রয়েছে আরও একটি ম্যাচ, আর সেই ম্যাচে জয়লাভ করলে শেষ পর্যন্ত কুমিল্লাই উঠে যাবে পয়েন্ট তালিকার এক নম্বরে। তবে দেখা যাক শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয় পায় কি না। এদিকে ঢাকা এবং খুলনা তাদের নিজস্ব ম্যাচগুলোতে পরাজিত হয় শেষ পর্যন্ত কারা যাচ্ছে শেষ চারে, তা জানতে আরও দুটি ম্যাচ অপেক্ষা করতে হবে। তো চলুন এক নজরে দেখে নেই বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিলের আপডেট। নাম্বার একে রয়েছে ফরচুন বরিশাল, 10 ম্যাচ খেলে 7 জয়ে 2টিতে হার, তাদের মোট পয়েন্ট 15। নাম্বার দুয়ে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, 9 ম্যাচ খেলে 6টি ম্যাচ জয়, 2টিতে হার এবং তাদের মোট পয়েন্ট 13। নাম্বার তিনে রয়েছে মিনিস্টার ঢাকা, মোট 10 ম্যাচ খেলে তাদের জয় 4টিতে এবং হার 5টিতে, তাদের মোট পয়েন্ট 9। নাম্বার চারে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, 9 ম্যাচ খেলে 4টিতে জয় এবং 5টিতে হার এবং তাদের মোট পয়েন্ট 8। নাম্বার পাঁচে রয়েছে খুলনা টাইগার্স, 9 ম্যাচ খেলে 4টিতে জয় 5টিতে হার, তাদের পয়েন্ট 8। এবং পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে সিলেট সানরাইজার্স, মোট 9 ম্যাচ খেলে 1টিতে জয় 7টিতে হার এবং তাদের মোট পয়েন্ট 3। উল্লেখ্য যে এবারে বিপিএলের নিয়ম অনুযায়ী 6টি দলের মধ্য থেকে কোয়ালিফাই করবে মোট 4টি দল, আর বাকি 2টি দল প্রথম রাউন্ড থেকেই বিদায় নেবে। তাই পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট দেখে বোঝা যাচ্ছে ঢাকা খুলনা এবং চট্টগ্রাম তিন দলেরই সুযোগ রয়েছে এখনও শেষ চারে যাওয়ার। তাই প্রথম রাউন্ডের শেষ দিনে নির্ধারিত হবে বরিশাল এবং কুমিল্লার পর বাকি কোন দুই দল যাচ্ছে শেষ চারে। তো ভিউয়ার্স, আপনার কী মনে হচ্ছে শেষ চারে কুমিল্লা এবং বরিশালের পর আর কোন দুই দল যাচ্ছে, তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।